আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, অনেকের সিটিজেনশিপ সার্টিফিকেট থাকে এবং বাংলাদেশের পাসপোর্ট কাছে থাকে, কিন্তু হঠাৎ করে বাংলাদেশে যাওয়ার তাদের খুবই ইমার্জেন্সি যাওয়ার প্রয়োজন পড়লো, সেই ক্ষেত্রে কি তারা বাংলাদেশে যেতে পারবে? প্রথম কথাই হচ্ছে যে সিটিজেনশিপ সার্টিফিকেট অথবা ন্যাচারালাইজেশন সার্টিফিকেট দুইটাই সেম জিনিস, এটা নিয়ে ট্রাভেল করা সম্ভব না। তাহলে কি করতে হবে? তাহলে এই ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি কিভাবে বাংলাদেশে যাবেন, সেই বিষয়টাই আমি আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আমেরিকান পাসপোর্টের জন্য ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সেই ক্ষেত্রে আপনি 24 আওয়ারের মধ্যেই আপনার পাসপোর্ট পেয়ে যেতে পারেন। আরও একটা বিষয় আছে, কিছু কিছু স্টেটে দেখা যায় যে 1 ঘন্টার মধ্যেও আমেরিকান পাসপোর্ট পাওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনি যে স্টেটে থাকেন সেই স্টেটে যে পাসপোর্ট অফিস আছে সেখানে আপনি কে ফোন করে কিংবা গিয়ে খোঁজ নিতে পারেন, তারা কি 1 ঘন্টার মধ্যে দিতে পারবে না 24 ঘন্টার মধ্যে দিতে পারবে না, তাদের আসলে সিস্টেমটা কী, এই সিস্টেমটা আপনি জানতে পারবেন। আরও একটা সিস্টেম আছে, যদি আপনার খুবই ব্লাডের কেউ যদি মারা যায় বাংলাদেশে এবং আপনার বাংলাদেশে যাওয়া প্রয়োজন, সেই ক্ষেত্রে ইমার্জেন্সি পাসপোর্ট এবং ট্রাভেল পাস ইস্যু করানো যায়। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যে লোকটা মারা গেছে সে যে আপনার ব্লাড রিলেটেড, তার সাথে আপনার প্রপার ডকুমেন্টের যদি মিল থাকে সেটা যদি আপনি সাবমিট করেন, সেই ক্ষেত্রেও আপনি ইমার্জেন্সি পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু পেতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, যাতে সবাই যেন ইনফরমেশনটা জানতে পারে। আল্লাহ হাফেজ।